রসনা বিলাসে উত্তরবঙ্গের কচুরঘাটির তারিফ না করলেই নয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো খেয়ে দেখেননি তারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। কচু শাক প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নেবেন। এরপর এখানে আধা কাপ পরিমাণ বুটের ডাল আর আধা কাপ পরিমাণ মসুরের ডাল নেওয়া হয়েছে। নিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে সাত আটটি কাঁচামরিচ। এরপর আধা টেবিল চামচ আদা বাটা নিতে হবে, সাথে নিতে হবে দেড় টেবিল চামচ উঁচু উঁচু করে রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এরপর তিনটি সাদা এলাচ, চার পাঁচটি লবঙ্গ আর দুই ইঞ্চি সাইজের তিন চার টুকরা দারুচিনি। দিতে হবে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিতে হবে। এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এরপর তিন কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডালগুলো ভালো করে সেদ্ধ হয়। বুটের ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এরই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন নেড়ে দেখছি বুটের ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে এলে ডাল ঘুটুনি দিয়ে ভালো করে এভাবে ঘুটে নিতে হবে। খুব ভালো করে ঘুটে নেওয়ার পর অন্য একটি চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল নিতে হবে। এরপর কেটে রাখা রসুন কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে হয়ে এলে কচু শাকের উপর বাগার দিতে হবে। এরপর তেলে নেওয়া জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। এখানে প্রায় আধা চা চামচ পরিমাণ তেলে রাখা জিরের গুঁড়ো দেওয়া হয়েছে। এরপর মিডিয়াম আছে আরও 7 থেকে 8 মিনিট রাখলেই বিখ্যাত কচু শাকের ঘাঁটি তৈরি হয়ে যাবে।